বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে এবছর অল্প সংখ্যক মুসল্লি নিয়ে সীমিত পরিসরে হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। তাতে প্রত্যেক দেশের জন্য নির্ধারিত কোটার সর্বোচ্চ 20% এবার হজে যেতে পারবেন। সোমবার সৌদি আরবের সরকারি সূত্রে বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বাংলাদেশও এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সাজীব। করোনা মোকাবেলায় প্রথম দিকে এবারের হজ বাতিলের চিন্তা করেছিল সৌদি আরব, তবে এখন অল্প সংখ্যক মুসল্লি নিয়ে হজ ব্যবস্থাপনার প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, প্রতি বছর সাধারণত 25 লাখ মুসল্লি হজ পালন করেন। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এবার সে সংখ্যা দাঁড়াবে মাত্র 5 লাখ। তবে এই 5 লাখ লোকের জন্য থাকবে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা। বয়স্করা এবার হজ পালনের সুযোগ পাবেন না, তবে এখনও চূড়ান্ত হয়নি বিষয়টি। সৌদি সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ধর্ম মন্ত্রণালয়। আমরা আমাদের দেশের কার্যক্রম সম্পন্ন করে রাখছি। আমার মনে হয় যে আমাদের যে 1,37,000 কোটা, এই কোটা জায়গা দেওয়ার মতো অবস্থা সৌদি আরবে হবে না। আশা করি 15 তারিখের মধ্যে, 15ই জুন এই মাসের 15 তারিখের মধ্যে তারা দিতে পারবেন। এবং আমরা আশা, তারা উনি বললেন যে আমরা মনে করি যে পজিটিভ একটা সিদ্ধান্ত আসবে, তাহলে আমরা ইনশাআল্লাহ যারা আমাদের প্রক্রিয়া সম্পন্ন করেছেন নিশ্চয়ই তারা হজে যেতে পারবেন। আপনারা যারা টাকা জমা দিয়েছেন তারা হজে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করে ফেলুন, যে কোনো মুহূর্তে পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে এবং বাংলাদেশের থেকে আপনারা হজে যেতে পারবেন। এ ব্যাপারে আমি মোটামুটি আল্লাহর পর ভরসা রেখে আমি নিশ্চিন্ত হতে চাই। সবশেষ তথ্য অনুযায়ী সৌদি আরবে এখনো পর্যন্ত 1,05,283 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এর মধ্যে 747 জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে গত মার্চ থেকে সেদেশের সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। গত সপ্তাহ থেকে জেদ্দায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।